বৈশাখ মাসে আমরা জানি কাল বৈশাখী, এবং কাল বৈশাখী আমরা জানি ভয়ঙ্কর। প্রকৃতিকে বুঝতে গেলে বাংলা মাস ধরে হিসাব করলে আমরা সহজেই প্রকৃতি বুঝতে পারি যে এই সময় এইরকম আবহাওয়া, এই সময় এই ধরনের ফসল। যে বাংলা সনের সৃষ্টি হয়েছিল রাজস্ব প্রশাসনের একটি বিশেষ প্রয়োজন থেকে, এবং তা হয়েছিল সম্রাট আকবরের সময়। যখন ব্রিটিশ আমল ছিল তখনও বাঙালি কিন্তু পয়লা বৈশাখ উদযাপন করত, কিন্তু সেই সময় পয়লা বৈশাখের উদযাপনটি বিশেষভাবে সীমাবদ্ধ ছিল হাল খাতার মধ্যে। সেই 61 সালেই ছায়ানটের জন্ম হলো, কিন্তু তার আগেই এদেশে সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান ছিল বুলবুল একাডেমি, পুরবী নামের একটা ছোট স্কুল ছিল, এবং নানাভাবে এখানে সংস্কৃতির চর্চা হয়েছে। পাকিস্তানি আমলে বাঙালির পয়লা বৈশাখ উদযাপন বিশেষভাবে সীমিত হয়ে পড়ে একদিকে গ্রামাঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে, আরেকদিকে শহরাঞ্চলের মধ্যবিত্ত শিক্ষিত সমাজের মধ্যে। 62 সালে খবরের কাগজে নববর্ষের শুভেচ্ছা জানানো শুরু হয়েছে, আর 64 সালে সরকার নববর্ষের ছুটি ঘোষণা করাতে নববর্ষের একটা বেশ উৎসাহ উদ্দীপনা সে বছরে দেখা গেছিল। 60-এর দশকের দিকে ছায়ানটের উদ্যোগে পয়লা বৈশাখে রমনার বটমূলে কি বিপুল অনুষ্ঠান হয়, সকলের মাঝে কি প্রবল উৎসাহ। নৃবিজ্ঞানী হিসেবে আমি এটাকে বলি পাওয়ার অফ কালচার, বা সংস্কৃতির ক্ষমতা। বাঙালি সংস্কৃতি আমাদের গ্রামে গঞ্জে যেভাবে আছে একে সহজে ধ্বংস করা যাবে না, সেখান থেকেই প্রাণ শক্তি নিয়ে নগরের সংস্কৃতিকে আমাদের সঞ্জীবিত করতে হবে। আমাদের অর্থনীতি এখনো পর্যন্ত এটা কিন্তু কৃষিভিত্তিক, এবং কৃষির যে বর্ষ পরিক্রমা সেটা কিন্তু বৈশাখ দিয়ে কিন্তু শুরু হয় এখনো পর্যন্ত। এখন পয়লা বৈশাখ এবং আমাদের যত রকমের জাতীয় উৎসব সবই বাঙালি সংস্কৃতি ভিত্তিক, এদিক থেকে আমরা কিন্তু মনে হয় প্রতিরোধের একটা অবস্থায় আছি। এটা বাঙালি এবং এই অঞ্চলে বসবাসরত অন্য সকল জাতির উৎসব, এটা একই সঙ্গে নারী পুরুষ এবং বিভিন্ন যে জনগোষ্ঠী বিভিন্ন ধরনের পেশার মধ্যে যারা আছে সকলের উৎসব, এবং সেই হিসাবে এই উৎসবটাই বাংলাদেশে একমাত্র এবং সকলকে ধারণ করে একমাত্র জাতীয় উৎসব হওয়ার যে উপাদান সেটা একমাত্র পয়লা বৈশাখ ঘিরে যে জাতীয় উৎসবটা হয় তার মধ্যেই আছে।